আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি স্নিগ্ধা, বলছি ইউএস থেকে। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমরা গতকালকে যে পিকনিক করলাম, সেই পিকনিকের চুলার সব জিনিসপত্র ওখানে পড়ে ছড়াই ছড়াই সিটে আছে। এখানে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে। কালকে থেকে আসলে বৃষ্টিটা শুরু হয়েছে, তো ভাবলাম এই বৃষ্টি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে আমি আপনাদের সবাইকে একটা মজার রেসিপি করে দেখাবো। আমি আসলে কখনো নিজে ট্রাই করি নাই, তো ভাবলাম প্রথমবার ট্রাই করব এবং আপনাদের সাথে নিয়েই ট্রাই করব। আমি অনেক শুনছি, আমার এক বড় আপু আছে, সে আমাকে শেয়ার করছিল রেসিপিটা, বলছিল যে এটা নাকি অনেক মজা হয়, ভালো হয়। তো চিন্তা করলাম যে আমি একটু ট্রাই করে দেখি না আসলে কেমন হয়। তো কেমন হয় দেখবো, আপনাদের সাথে নিয়েই বানাবো এবং দেখাবো যে কীভাবে বানাতে হয়। দেখুন, আমি ওখানে একটা ফয়েল আর একটা বোল দুটা পানি ধরতে রেখে দিয়ে এসেছি, এই মাত্রই রাখলাম। আমি ওখানে বৃষ্টির পানি ধরার জন্য রেখেছি, পানিটা ভরা হওয়ার পরে, ধরে যাওয়ার পরে হোপফুলি এখন 3 কাপ মতো হয়ে গেছে, অলরেডি 3 কাপ চা হওয়ার মতো হয়ে গেছে। আমি বৃষ্টির পানি দিয়ে আজকে চা বানাবো। আর এখন কিন্তু সকাল, আমাদের এখানে সকাল, কি দারুণ লাগছে বৃষ্টিটা, দেখুন কি অসম্ভব সুন্দর। সব কিছু আমার গার্ডেনে চেয়ার জিনিসপত্র সব কিছু এলোমেলো হয়ে আছে, বিকজ লাস্ট নাইট আমরা ওখানে রাত 1টা পর্যন্ত ছিলাম এবং সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি। তো সেই জন্য আর কোনো কিছু গুছাই নেই, আজকে গুছানোর প্ল্যান ছিল। তো এই যে রেন হচ্ছে, এর মধ্যে আমি চা বানানোর ডিসিশন নিলাম, তো এখন চিন্তা করছি চা বানাবো। তাই বৃষ্টিটা একটু শুট করে নিলাম, কিভাবে পানি ধরতে দিয়েছি সেটা দেখালাম আপনাদেরকে। এই এখন আমি চা তৈরি করব এই পানি দিয়ে। কিন্তু আমি শুনেছি, আমি ছোটবেলায় দেখছি আমার আম্মুদেরকে ডাল রান্না করতে, পোলাও রান্না করতে, এটা কিন্তু অনেক ভালো হয়, কিন্তু আমি কখনো নিজে কখনো ট্রাই করিনি আর চাও বানাইনি। তাই আমার খুব মানে একটা কাজ করছে যে দেখি চা কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আমি 3 কাপ চা বানাবো, দেখি কীরকম হয়। আজকে আমার ফার্স্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এই কাপে চার জন্য এই কাপ মেপে মেপে 2 কাপ পানি দিয়েছি আর 2 কাপ রেগুলার মিল্ক দিয়েছি। এখানে আমি 2 কাপ পানি, 2 কাপ দুধ, এই কাপে 2 কাপ পানি, 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো দেখা যাক, পানিটা, পানি এবং দুধ ফুটে আসলে আমি চা দিব। 3 টেবিল চামচ চা পাতা দিয়ে দিয়েছি, দেখুন চা সুন্দর মতো ফুটতেছে। আমি একটু চুলার জাল আস্তে করে দিয়েছি। তো ফাইনালি আমার চা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ক্লিন রং দেখা যাচ্ছে। আমি একটু খেয়ে দেখলাম, টেস্টটা অবশ্যই ডিফারেন্ট হয়েছে, অবশ্যই ডিফারেন্ট হয়েছে, রেগুলার চায়ের মতো না, অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি স্যাটিসফাইড, লাইক বৃষ্টির পানি ধরতে হবে এখন থেকে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে বৃষ্টির পানি দিয়ে চা, আপনারা ডাল রান্না করতে পারবেন, পোলাও রান্না করতে পারবেন, অনেক অন্যরকম একটা টেস্ট পাবেন, ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার খুব ভালো লাগলো, আমি আজকে প্রথম ট্রাই করলাম, অনেক মজা, ইয়েস অনেক মজা হয়েছে চাটা, অনেক ফার্স্ট ক্লাস। সো ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক, আমি কিন্তু স্পেশাল কোনো কিছু এই চায়ের মধ্যে দিইনি, জাস্ট স্পেশাল বৃষ্টির পানি, দুধ আর চা, দ্যাটস ইট। সো যাই হোক, আমার রেসিপি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।